হৃদরোগে আক্রান্ত শিশুর উন্নত চিকিৎসা এখন দেশেই সম্ভব। একটু সচেতন হলেই শিশুকে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি দিয়ে সুস্থ ও স্বাভাবিক করে তোলা যায়। প্রতি বছর বাংলাদেশে 25 থেকে 30 হাজার শিশু হৃদরোগ নিয়ে জন্ম নেয়। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়িয়ে এ রোগের বেশিরভাগই প্রতিরোধ করা সম্ভব। শিশু হৃদরোগের চিকিৎসা ব্যয় বেশি হয়, এ রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই ভালো। গর্ভবতী মায়েরা প্রতিরোধ টিকা নেওয়ার মাধ্যমে শিশুদের হৃদরোগ এবং প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি কমাতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এই রোগের লক্ষণ শিশুদের মধ্যে দেখা মাত্র চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুখবর প্রতিদিন।